Action. Hi, hello. Welcome to another episode. এক গ্রামে একটা টুনটুনি পাখি থাকে। টুনটুনি পাখি বাড়ির বাইরে বসেছিল। তারপর টুনটুনি পাখির সামনে দিয়ে একটা হরিণ চলে যায়। সেই দেখে টুনটুনি পাখি বলল, আরে বাহ, কি দারুণ হরিণ, যাই একটু করে পিছিয়ে দেখি কোথায় যায়। দেখতে দারুণ লাগছে হরিণটাকে। তারপর টুনটুনি পাখি হরিণের পিছনে চলে যায়। আর হরিণ যেতে থাকে, আর টুনটুনি পাখিও তার পিছনে যেতে থাকে। তারপর হরিণ জঙ্গলের মাঝখানে চলে আসে। তারপর হরিণ ওখানে দাঁড়িয়ে যায়। আর টুনটুনি পাখি তার পাশে এসে যায়। তারপর হরিণ হারিয়ে একটা ভূত হয়ে যায়। সেই দেখে টুনটুনি পাখি অনেক অবাক হয়ে যায়। আসলে হরিণ সেটা ছিল না, একটা ভূত। ভূত হরিণ সেজে টুনটুনি পাখিকে জঙ্গলের মাঝখানে নিয়ে এসেছে। তারপর ভূত টুনটুনি পাখিকে খেয়ে নেয়। একটা জঙ্গলে একটা আমের গাছে ভূত থাকে। আর ভূত আম গাছের আম কেউ কেউ খেতে দিতে চায় না। ভূত যে আম খেতে আসে তাকে খেয়ে ফেলে। তারপর একদিন টুনটুনি পাখি আম খেতে ওখানে চলে আসে। তারপর ভূত বার হয়ে যায়। আর টুনটুনি পাখি জাদুঘর ছিল। টুনটুনি পাখি তার জাদু দিয়ে ভূতকে একটা ছোট্ট পাখির বাচ্চা বানিয়ে দেয়। একদিন টুনটুনি পাখি তার ছেলেকে নিয়ে বেড়াতে আসছিল একটা পাহাড়ে। আর পাহাড়ের নিচে একটা ভূত ছিল। ভূত পাহাড়ের নিচে ছিল। তারপর টুনটুনি পাখি আর তার ছেলে ওখানে ছিল। আর টুনটুনি পাখি হঠাৎ করে পাহাড়ের নিচে পড়ে যায়, ভূতের কাছে পড়ে যায়। তারপর ভূত সেই দিকে অনেক খুশি হয়ে যায়। তারপর ভূত বললো, আমি তোমাকে ছাড়বো না, অনেকদিন পর আমি কিছু ভালো খাবার পেয়েছি, আমি আজকে তোমাকে ছাড়বো না। তারপর টুনটুনি পাখির বাচ্চা কান্না করে, সে কান্নার আওয়াজ ভূত শুনতে পায়। ভূত বলল, আরে এখানে আবার কে কান্না করছে, গিয়ে দেখি। তারপর ভূত টুনটুনি পাখির বাচ্চার কাছে চলে আসে। তারপর দেখলো টুনটুনি পাখির বাচ্চা কান্না করছে। তারপর ভূত বলল, তুমি এখানে কেন কান্না করছো? তারপর টুনটুনি পাখির বাচ্চাটা বলল, আমার মা এখানে নিচে পড়ে গেছে, আমাকে সাহায্য করো। তারপর ভূত টুনটুনি পাখিকে ছেড়ে দেয়।